পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এবার প্রকাশ্যে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হলেন এক ট্রাফিক কর্মী। প্রতিদিনের মতো মঙ্গলবারও রাজধানী আগরতলার নাগেরচলা এলাকায় যান নিয়ন্ত্রণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন কয়েকজন ট্রাফিক কর্মী। এর মধ্যেই আইন ভঙ্গ করে এক যুবক দুজন আরোহীকে নিয়ে বাইকে চেপে দ্রুত গতিতে ড্রপ গেটের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় কর্তব্যরত ট্রাফিক কর্মীরা বাইকটিকে আটক করে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর জন্য বলে, কিন্তু বাইকের চালক কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ফলে আইন মেনে ট্রাফিক কর্মীরা বাইক চালককে আর্থিক জরিমানা করে, আর এতেই ক্ষুব্ধ হয়ে কর্তব্যরত ট্রাফিক কর্মীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বাইক চালক নবেন্দু পোদ্দার। নবেন্দুর বাড়ি রানীর বাজার নলগুড়িয়া এলাকায়। পরে ট্রাফিক কর্মীরা বাধ্য হয়ে অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। কর্তব্যরত ট্রাফিক কর্মীকে প্রকাশ্যে দিবালোকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় অন্যান্য পথচারীদের মধ্যে। বাইক উইদাউট ড্রাইভিং লাইসেন্স ধরে দিয়ে গেছে, তো আইয়া জিজ্ঞেস করছে চন্দ্রলতে উত্তম মতন হয়েছে, লোকের দুইজন ভালো ব্যবহার, একদম খারাপ কমপ্লেন করছে। তাই আমি ঠিক আছে, বিয়ের অনুষ্ঠান, তা মিনিমাম ফাইন দেওয়া যাবো, 200 টাকা ফাইন খাচ্ছি। বাইরনের সমবায় মিস্ত্রি কমেন, বিহারের বাচ্চা, পুলিশ, সরকার পাবেন না, এই যে মিস্ত্রি কমেন করছে, আমি না তোমার আর চারটা জানাই বাইকের মধ্যে কজন ছিল, 3 জন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।